দর্শক, গাবতলিহাটের ঠিক গেট বরাবর একটি বিশাল সাইজের ষাঁড় গরুটাকে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে একজন নারী বিক্রেতা। শেষ পর্যন্ত গরুটিকে নামাতে পারবেন কিনা জানি না, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, গরুটিকে নামানোর জন্য এই নারী বিক্রেতা মানিল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, শেষ পর্যন্ত গরুটিকে নামাতে পারবেন কিনা জানি না। গরুটি ট্রাক থেকে নামবে না গাবতলিহাটে, গাবতলিহাটে ট্রাক থেকে গরুটি নামবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের গেট, হাটের গেটে মানে গরুটি রয়েছে। আমরা আপনাদেরকে যারা চেষ্টা করছি পিছন থেকে একজন দর্শক, এই যে গরুটি হয়তো বা এক পা দুই পা করে নামতেছে। দর্শক, দেখুন একজন নারী বিক্রেতা, তিনি হলো গরুটিকে নামানোর জন্য চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাবতলিহাটের ঠিক মেন গেটে বরাবর গভীর রাতে ঠিক পৌনে 4টা বাজে গরুটিকে ট্রাক থেকে নামালেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গরুটিকে কোথা থেকে নিয়ে আসলেন। খুলনা থেকে? ও খালা, কোথা থেকে নিয়ে আসছেন গরুটাকে? হ্যাঁ হ্যাঁ, খুলনা থেকে। গরুটার নাম কি? হ্যাঁ দর্শক, এই মাত্র গরুটাকে খুলনা থেকে নিয়ে আসছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগামীকালকে এই গরুটির মানে ভিডিও করার জন্য। আসলে গরুটির অবস্থানটা লং জার্নি করে আসছে গাবতলিহাটে একটু 2টা টাকা বেশি পাওয়ার জন্য। দর্শক, আগামীকালকে আমরা আপনাদেরকে গাবতলিহাটে টোটাল বিস্তারিত এই গরুটির সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো।